वंदेहं श्रीगुरु श्रीयुत पदकमलं श्रीगुरुं वैष्णवांच श्रीरूपं साग्रजातं सगना रघुनाथान्वितं तं सुजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सगना ललिता श्री विशाखानितांश नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जयो श्री कृष्ण चैतन्यं प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचारि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्ट प्राश्य वैदृश्य नित्यं भागवत सेवया भागवतम उत्तम श्लोके भक्तिर्भवती नैष्टुकी मुखं कृतिवाचलं पंगुलं गयते गिरिं जत्किपातं वंदे श्रीगुरुदिनतायिनं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं ओं तत्सत्। हरे कृष्ण। आज के हमारा अष्टम स्कंद विंश तो अध्याय और अष्टम नम्बर श्लोक हमारा अध्ययन पूर्वक श्रवण करब। जैरियां बुबुजे ब्रह्मन् दैत्य इंद्रिय निवर्ति तेषां कालो अग्रसी लोकान् न जस उदिगतं भुवि। जैरियां बुबुजे ब्रह्मन् दैत्य इंद्रिय निवर्ति तेषां कालो अग्रसी लोकान् न जस उदिगतं भुवि। जैरियां बुबुजे ब्रह्मन् दैत्य इंद्रिय निवर्ति तेषां कालो अग्रसी लोकान् न जस उदिगतं भुवि। जोई जादेर द्वारा यम এই জগত বুবুজে ভোগ করা হয়েছে ব্রাহ্মণ হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ দৈত্য ইন্দ্রিয়ই দৈত্য কুলোদ্ভূত রাজা এবং মহাবীরদের দ্বারা অনিবর্তিবি যারা যুদ্ধে প্রাণ দিতে অথবা জয়লাভ করতে দৃঢ় সংকল্প ছিলেন যারা যুদ্ধে প্রাণ দিতে অথবা জয়লাভ করতে দৃঢ় সংকল্প ছিলেন তেষাম তাঁদের কাল কাল অগ্রসিত হরণ করে নিয়েছে লোকান সমস্ত সম্পদ ভোগের সমস্ত সামগ্রী ন না যশ যশ অধিগতম প্রাপ্ত হয়েছিলেন ভুবি এই পৃথিবীতে। অনুবাদ
ए ব্রাহ্মণ শ্রেষ্ঠ, যুদ্ধে অপরাণমুখ যে সমস্ত মহান দৈত্য রাজারা এই পৃথিবী ভোগ করেছিলেন, কাল তাদের সব কিছু হরণ করে নিয়েছে, কিন্তু পৃথিবীতে তাদের সঞ্চিত যশরাশি হরণ করতে পারেনি। অর্থাৎ কেবল যশ লাভ করাই চেষ্টা করা উচিত। তাৎপর্য শ্রীল প্রভুপাদ বলছেন, এই প্রসঙ্গে চাণক্য পণ্ডিত বলেছেন, আয়ুষ ক্ষণ এক অপি ন লভ্য স্বর্ণ কোটিভি। মানুষের আয়ু অত্যন্ত অল্প, কিন্তু যদি এই অল্প আয়ুতে এমন কিছু করা যায় যার ফলে যশ বৃদ্ধি হয়, তাহলে কোটি কোটি বছর বেঁচে থাকা যায়। বলি মহারাজ তাই স্থির করেছিলেন যে বামনদেবের কাছে তাঁর প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করতে তাঁর গুরুদেবের যে উপদেশ দিয়েছিলেন তা অবজ্ঞা করতে। প্রক্ষান্তরে তাঁর প্রতিজ্ঞা অনুসারে বামনদেবকে ভূমি দান করতে এবং তার ফলে দ্বাদশ মহাজনের অন্যতম মহাজন রূপে নিত্য যশ লাভ করতে তিনি বিবেচনা করেছিলেন। তাহলে এই শ্লোকে আমরা শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের পারমার্থিক পথে আমাদের অগ্রসর হতে সাহায্য করবে। এইখানে আমরা দেখতে পাই তাৎপর্যে শ্রীল প্রভুপাদ খুব সুন্দরভাবে একটি কথা আমাদেরকে জানিয়েছেন যে বলি মহারাজ স্থির করেছিলেন যে বামনদেবের কাছে যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন সেটা তিনি রক্ষা করবেন, আর তার গুরুদেব শুক্রাচার্য চাইছেন যে যাতে শিষ্য সেই প্রতিজ্ঞা না পালন করে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি বলি মহারাজ হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ বলে সম্মান দিচ্ছেন গুরুদেবকে। সম্মান দিয়ে তিনি যুক্তি প্রদর্শন করছেন। কি যুক্তি প্রদর্শন করছেন? যাতে তার গুরুদেব বুঝতে পারে যে বলি মহারাজ যেটা করছেন সেটা ঠিক, সেই জন্য কিছু যুক্তি দিচ্ছে। আর শুক্রাচার্য যুক্তি দিচ্ছেন কি? যাতে সেই প্রতিজ্ঞা না পালন করেন। দুজনেই যুক্তি দিচ্ছেন শাস্ত্রকে কেন্দ্র করে। তা আমরা দেখতে পাই বলি মহারাজ তিনি জানতেন না যে ভগবান বিষ্ণু আমার কাছে এসেছেন। তিনি জানতেন কি? যে একজন বটু বালক ব্রাহ্মণ তিনি আমার কাছে এসেছেন, ভিক্ষা চেয়েছেন, আমি তাকে দেব। কিন্তু গুরুদেব শুক্রাচার্য জানিয়ে দিলেন এই বটু বামনদেব, এই যে বালক, এ কশ্যপ মুনি আর অদিতির সন্তান, দেবতাদের সাহায্য করার জন্যে এই ত্রিপাদ ভূমির মাধ্যমে তোমার সমস্ত ধন হরণ করে নেবে। তার দেখা যাচ্ছে শুক্রাচার্য আগে থাকতে জানতে পেরেছেন ভগবানকে, কিন্তু উপলব্ধি করতে পারেননি ভগবানের কার্যকলাপ। বলি মহারাজ গুরুদেবের কৃপায় জানতে পারলেন যিনি ভগবান, কিন্তু তিনি উপলব্ধি করতে পারলেন। হ্যাঁ, বুঝেছেন? তাহলে আমরা দেখতে পাই শুক্রাচার্যের কাছে জ্ঞান ছিল, বলি মহারাজের কাছে উপলব্ধ জ্ঞান ছিল। শুক্রাচার্যের কাছে জ্ঞান ছিল বলে নিত্য বস্তু ত্যাগ করতে চেয়েছে অনিত্য বস্তুর জন্যে, আর বলি মহারাজের কাছে উপলব্ধ জ্ঞান ছিল বলে অনিত্য বস্তু ত্যাগ করতে চেয়েছে নিত্য বস্তুর জন্যে। বোঝা গেল? যে চাণক্য পণ্ডিত বলছেন, কখনো কোনো কারণবশত যেন অনিত্য বস্তুর জন্যে নিত্য বস্তু ত্যাগ না করা হয়। বোঝা গেল কথাটা? কত খুব গুরুত্বপূর্ণ কথা, যে অনিত্য বস্তুর জন্যে, নিত্য বস্তু যে আমরা কৃষ্ণ প্রেম লাভ করা বা ভগবত ভক্তি লাভ করা বা ভক্তিপথে এসেছি সেখানে টিকে থাকা এবং ভগবত ভক্তি সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে করা, এটা নিত্য বস্তু। অনিত্য বস্তু কি? পদ, পজিশন, টেপ, আইপড, আইপ্যাড, এগুলো হচ্ছে অনিত্য বস্তু।
সম্পত্তি। তাই শুক্রাচার্য অনিত্য বস্তু সম্পত্তি রাখার জন্য নিত্য বস্তু ভগবানকে ত্যাগ করে দিচ্ছেন। আর বলি মহারাজ কি করছেন? বলি মহারাজ উপলব্ধ জ্ঞান, সেই জন্য তিনি চিন্তা করছেন যে এটা তো অনিত্য বস্তু, মানে এটা একদিন নষ্ট হবেই। তাই অনিত্য বস্তু যখন নষ্ট হবে, নিত্য বস্তু নষ্ট হবে না, তাকে কেন আমি নষ্ট করতে যাব? সেই জন্য এখান থেকে খুব সুন্দর শিক্ষণীয় বিষয় যে এই বলি মহারাজের কাছ থেকে, যে বলি মহারাজ অনিত্য বস্তুটি হ্যাঁ মূল্য কতটা আর নিত্য বস্তুর মূল্য কতটা তিনি উপলব্ধ করতে পেরেছেন। কিন্তু শুক্রাচার্য তিনি জানেন ভগবানকে, কিন্তু তিনি নিত্য বস্তুর মূল্যটা না জানতে পেরে অনিত্য বস্তুর মূল্যটাকে নিয়ে গুরুত্ব দিচ্ছেন। হ্যাঁ, তাহলে আমাদের ভক্তিপথে আমরা যদি দেখি যে আমরা যদি সবসময় চিন্তা করি যে আমার যে কোনো বিপদ আপদ যে কোনো কিছু ভগবত ভক্তি করছি সেখানে আমাকে দেখতে হবে আমি নিত্য বস্তুর দিকে আকৃষ্ট হচ্ছি না অনিত্য বস্তুর দিকে আকৃষ্ট হচ্ছি। হ্যাঁ, যদি অনিত্য বস্তুর দিকে আকৃষ্ট হই নিত্য বস্তুকে ত্যাগ করে, তাহলে জানতে হবে যে আমি শুক্রাচার্যের পদে পড়ে যাচ্ছি। আর যদি জানা যায় যে আমি অনিত্য বস্তুর প্রতি বেশি হ্যাঁ আকৃষ্ট না হয়ে নিত্য বস্তুর প্রতি বেশি আকৃষ্ট হচ্ছি, তাহলে জানতে হবে আমি বলি মহারাজের পদাঙ্ক অনুসরণ করেছি। সেই জন্যে আমরা দেখতে পাই শিল প্রভুপাদ তিনি যখন এলাহাবাদে ছিলেন, এলাহাবাদে অবস্থান করার পরে তিনি ওষুধের দোকান করেছেন, করার পর ঝাঁসিতে গেছে গীতার ক্লাস দিতে, আর সেখানে প্রভুপাদ হরিকথায় এমনভাবে মত্ত হয়ে আছে, সেই সময়তে এলাহাবাদে ওনার যে কর্মচারী চিন্তা করলেন যে মালিক তো নাই, মালিকত্ব পারমার্থিক দিকেই সবসময় ধ্যান, হ্যাঁ নিত্য বস্তুর দিকে অনিত্য বস্তুর দিকে ধ্যান নেই। তাই তিনি বললেন কি যে একজন একটা টেলিগ্রাম করে শ্রীল প্রভুপাদকে জানালেন যে আপনার দোকান চুরি হয়ে গেছে এবং যত দামি ওষুধ ছিল, মালপত্র ছিল, যেমন কি মেশিনপত্র যা ছিল সব নিয়ে চলে গেছে। প্রভুপাদ অবস্থান করছেন কোথায়? ঝাঁসিতে। টেলিগ্রাম পেলেন, ওনার এক বন্ধু বললেন যে আপনি তাড়াতাড়ি যান এলাহাবাদে গিয়ে দেখুন কি হয়েছে, আপনার এতটা ক্ষতি হয়ে গেল। প্রভুপাদ তখন হাসতে শুরু করলেন, হাসতে হাসতে ভাগবতমের দশম স্কন্ধের 88 অধ্যায়ের 8 নম্বর শ্লোকটা উচ্চারণ করলেন। এর অর্থ হচ্ছে যে ভগবান যাকে বিশেষভাবে কৃপা করেন তখন তার জড়জাগতিক ধন সম্পত্তি সব হরণ করে নেয়, আর এই দারিদ্রগ্রস্ত অবস্থা থেকে তার আত্মীয় স্বজন সকলে তাকে ছেড়ে চলে যায়। প্রভুপাদ এটা উচ্চারণ করলেন, উচ্চারণ করে দেখলেন যে আমার যে দোকান ঘর পুড়ে গেছে এগুলো সব অনিত্য বস্তু, নিত্য বস্তু ভগবানের কথা তিনি চিন্তা করলেন, সেই শ্লোকটা উচ্চারণ করে হৃদয়ঙ্গম করলেন যে আমার নিত্য বস্তু আমার কাছ থেকে হারায় নে। সেই জন্য আমাদের ভক্তিপথে দেখতে হবে যে আমরা যখন কোনো কিছু জিনিস হারিয়ে যায় তখন আমরা খুব হাউতাশ বা কষ্ট করি, হ্যাঁ সেই সময় আমার দেখতে হবে যে আমার অনিত্য বস্তুটা হারিয়েছে না নিত্য বস্তুটা হারিয়েছে। যদি নিত্য বস্তুটা হারিয়ে যায় তার জন্য আমাকে খুব হাউতাশ করে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, আর যদি অনিত্য বস্তু হারিয়ে যায় জানতে হবে যেটা আমার চলে গেছে আবার ঠিক ভগবান ইচ্ছায় চলে আসবে। হ্যাঁ, কিন্তু নিত্য বস্তু হারালে যাওয়া খুব কঠিন, এই পাওয়া খুব কঠিন। তাই শ্রীল প্রভুপাদ হাসতে হাসতে এই শ্লোকটি উচ্চারণ করে বন্ধুকে বললেন না আমি যাব না, ভগবান বিশেষ কৃপা করেছেন আমাকে একটা মায়ার বন্ধন যে একটা ছিল সেটা ভগবান খুব সুন্দরভাবে একদম মূল সমেত শিরচ্ছেদ করে দিয়েছেন, আমি এখন মুক্ত। তা দেখতে পাই যে ভগবান এই বলি মহারাজের মাধ্যমে কত সুন্দরভাবে শিক্ষা দিচ্ছেন। আমার মনে প্রশ্ন এসেছিল যে ভগবান কেন এরকম ছদ্মবেশে এলেন, এর উত্তরটা খুঁজতে খুঁজতে আমি দেখছি 12 নম্বর শ্লোকে এই 20 অধ্যায়ে প্রভুপাদ উত্তর দিচ্ছেন, যে এই 12 নম্বর নয় এই 19 অধ্যায়ের কোন একটা শ্লোকে উত্তর দিয়েছেন।
যে ভগবান ভক্তের সঙ্গে রস আস্বাদন করার জন্যে এইরকমভাবে বটু বামনদেব রূপে এলেন, এসে এইভাবে তিনি হদন হরণ করলেন। হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধে নায়ক কীভাবে প্রবেশ করছে যুদ্ধক্ষেত্রে? একজন সারথি রূপে। হ্যাঁ, ভগবান কৃষ্ণ ঢুকছে কীভাবে যুদ্ধে? আসছে সারথি রূপে প্রবেশ করে দেখাচ্ছে। আর এখানে বলি মহারাজের এই যজ্ঞকুণ্ডে যজ্ঞসভাতে এখানে ভগবান কৃষ্ণ নায়ক হিসাবে কীভাবে আসছে? একটা বটু বামনদেব রূপে, খুব সুন্দর দেখতে। হ্যাঁ, বিভিন্ন রকমভাবে সাজসজ্জা পড়েছে, হাতে ভিক্ষাপাত্র নিয়েছে, ছাতা নিয়েছে, খুব সুন্দরভাবে আসছে। হ্যাঁ, তা ওই নায়ককে দেখে সকলে কিন্তু আকৃষ্ট হলেন, কীভাবে? ভগবান রূপে নয়, তার রূপে সুন্দর যে আকৃষ্ট হয়েছেন, এত সুন্দর ছেলে এ তো দেখিনি। হ্যাঁ, বলি মহারাজের কোথাও কোথাও লেখা আছে বোন, কোথাও লেখা আছে মেয়ে। হ্যাঁ, সে আকৃষ্ট হয়ে চিন্তা করলেন, এত সুন্দর ছেলে, যদি ওকে কোলে নিয়ে হ্যাঁ আদর করাতাম, স্তনপান করাতাম, খুব ভালো, কেন এটা মায়েদের স্বভাব। আর যাই ধন হরণ করে নিলেন, তখন চিন্তা করলেন, আরে একে কালকুট বিষ মাখিয়ে মারলে ভালো হতো। ভগবানের হাতটা কিন্তু সবেতেই তথাস্তু। ভগবানের কাছে যেন প্রার্থনা করাটা আমাদের জানতে হবে, কি প্রার্থনা করব। ভগবান সবসময় হাতটা এইরকমভাবে দিয়ে রেখেছে তথাস্তু বলে। হ্যাঁ, তাই সেই বলি মহারাজের বোন বা মেয়ে হলো কে? পুতনা রাক্ষসী। হ্যাঁ, ভগবান তাকে ধাত্রী গতি দিয়ে দিলেন। তাহলে ভগবান যদি কারো কাছে কিছু নেয়, তার বিনিময়ে ভগবান যে কি প্রতিদান স্বরূপ দেন, তার প্রমাণ আমরা বিভিন্ন শাস্ত্রগ্রন্থে বিভিন্ন জায়গা থেকে পাই। এখন প্রশ্ন আসবে, বলি মহারাজ তো অসুরকুলে জন্ম, তার এই উপলব্ধ জ্ঞানটা হলো কি করে? হ্যাঁ, তা তো গুরুদেবের কাছ থেকে হলো না, ভৃগুবংশী ব্রাহ্মণ কাছ থেকে হলো না, হলো কোথা থেকে? তাহলে তার উত্তর হচ্ছে কি, ওটাই এই 12 নম্বর শ্লোকে দিচ্ছেন শ্রীল প্রভুপাদ, যে বলি মহারাজের এই উপলব্ধ জ্ঞানটা হলো তার দাদু শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজ, তার থেকে ভগবত তত্ত্ব জ্ঞান প্রতিদিন শ্রবণ করতেন এবং দাদুর সেবা করতেন। তাহলে শুদ্ধ বৈষ্ণবের সেবা আর তার মুখে হরিকথা শ্রবণ করা, তার ফলে কি হলো? উপলব্ধ জ্ঞান হলো। জ্ঞান হওয়ার ফলে কি বুঝতে পারলো? যে অনিত্য বস্তুর থেকে নিত্য বস্তুর গুরুত্বটা জানতে পারলেন। বোঝা গেল যে নিত্য বস্তুর গুরুত্বটা কতটা? হ্যাঁ, সেটা তিনি উপলব্ধি করতে পারলেন। কিভাবে? না, শুদ্ধ ভক্তের সেবা করার ফলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৈষ্ণব সেবা তার কোনো লোকসান নাই। হ্যাঁ, সেই জন্যে শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ যখন তিনি এই অসুখে আক্রান্ত হওয়ার ঠিক পূর্ব দিনে বোম্বে ছিলেন, তিনি তার সেবকদেরকে লক্ষ্য করে বলছেন যে দেখো, আমি এত রাত দিন ঘুরে ঘুরে বেড়াই, এত কষ্ট স্বীকার করে হরিকথা বলি, কারণ কেন? পারমার্থিক কিছু জিনিস সঞ্চয় করে নিতে হয়। যখন তোমার শরীর ভালো আছে তখন পারমার্থিক জিনিসটা খালি সঞ্চয় করো। হ্যাঁ, পারমার্থিক জিনিসটা সঞ্চয় করলে আমাদের লাভ। সেই জন্যে পারমার্থিক সঞ্চয় করার উপায় কি? কোনো অতিথি এলো, তাকে আপনি একটু সাহায্য করলেন, কোথায় আছেন কোথায় রাস্তা বলে দিলেন, পারমার্থিক সঞ্চয়। বৈষ্ণব কিছু চাইলো, আপনি তাকে কিছু দিলেন, পারমার্থিক সঞ্চয়। কাকে একটু হরিকথা বললেন, পারমার্থিক সঞ্চয়। হরিকথা শ্রবণ করলেন, পারমার্থিক সঞ্চয়। সময় পেলে হরিনাম করলেন, পারমার্থিক সঞ্চয়। শুধু প্রজল্প করলে কি হয়? কি হবে? পারমার্থিক সঞ্চয় থেকে অপচয় হয়ে যাবে। সেখানে সঞ্চয় করার কত সুন্দর উপায় আছে। তাই পারমার্থিক সঞ্চয়ের পথটা বলি মহারাজ দৈত্য খুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও তিনি আমাদেরকে শিক্ষা দিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বলি মহারাজের চ্যাপ্টার থেকে যে নিত্য বস্তুর গুরুত্ব কত তিনি শিক্ষা দিচ্ছেন, অনিত্য বস্তুর গুরুত্বটা কত কম শিক্ষা দিচ্ছেন, এবং পারমার্থিক পথে অগ্রসর হতে গেলে সাধুগুরু বৈষ্ণবের সেবার কত গুরুত্ব দিচ্ছেন, এবং তাদের মুখে হরিকথার কত সুন্দরভাবে গুরুত্ব দিচ্ছেন।
কারণ ভগবান যেহেতু তিনি হচ্ছেন পরম করুণাময়, তিনি তার কার কাছ থেকে কীভাবে গ্রহণ করবেন সেটা ভগবান জানেন। একজন ভক্ত ছিলেন পুরন্দর দাস নামে, তার বাড়ি হচ্ছে কর্ণাটকে। সে কর্ণাটকে তাকে বলা হয় নবকোটি নারায়ণ বলে তার আর একটা নাম হয়েছে, কারণ তার নবকোটি নবলক্ষ কোটি তার কাছে ছিল, এত টাকা ছিল, না নবলক্ষ না নবকোটি, হ্যাঁ 9 কোটি টাকার সে মালিক ছিলেন। সেই জন্য তাকে বলা হয় নবকোটি নারায়ণ। এমনি ডাক নাম কি? পুরন্দর দাস। পুরন্দর দাস হীরের ব্যবসা করতেন, হ্যাঁ। আর কৃষ্ণদেব রাজা যিনি বালাজি মন্দির তৈরি করেছেন তিনি তার সঙ্গে বিজনেস করতেন, যোগাযোগ রাখতেন। তো একবার তিনি তার বাড়িতে এসেছেন, তখন পুরন্দর দাসকে বলছেন তোমার বাড়িতে অনেক গাভী দেখছি। বলছে হ্যাঁ। বলছে এক গ্লাস গরম দুধ আমাকে খাওয়াতে পারো? তার সঙ্গে সঙ্গে চাকরের মাধ্যমে এক গ্লাস গরম দুধ নিয়ে এলেন, তারপরে দুধ খেলেন। তার বললেন আপনার তো তাহলে হীরের বিলটা করি, আর বিলের নিচে লেখা আছে এক গ্লাস গরম দুধের দাম। তখন কৃষ্ণদেব রাজা চিন্তা করছেন এটা কি লেখা। বলছে এই যে এক গ্লাস গরম দুধ খেলেন না, ওইটার মূল্যটা ওই জন্য লিখে দিয়েছি বিলে। বললেন ও আচ্ছা ঠিক আছে। রাজা চিন্তা করলেন কি কৃপণ্ডে ভাই, এক গ্লাস গরম দুধ খাওয়ালো তারও আবার দিলেন। তা ভগবান তার বাড়িতে এসেছে ভিখারি রূপে, এসে বলছেন তোমার অনেক টাকা কড়ি আছে, তুমি আমাকে একটু ভিক্ষা দাও। বললে হ্যাঁ তোমাকে ভিক্ষা আমি দেব, আমি তো মনে হচ্ছে এক সপ্তাহের মধ্যে তোমাকে আমি একটা কড়ি দিয়েছিলাম। বললে হ্যাঁ, এক সপ্তাহ পরে তুমি আবার আমার কাছে এসছো, আমাকে তুমি কি দানি মনে করেছো নাকি, যে আমি দানপত্র খুলে রেখেছি? বছরে একবার আসবে ঠিক আছে দান নিতে, ওই এক সপ্তাহ বাদে আসবে না। চলে গেছে 6 মাস বাদে ভগবান চিন্তা করলেন, এক বছর বলেছে 6 মাস বাদে দেখি মনে আছে কিনা। দেখি বলছে ও হো তোমাকে আমি চিনি, দান নেবে না? বলে ভাঙা যেগুলো কড়ি ছিল যেগুলো চলে না দোকানেও নেয় না, যেমন ছোটো কয়েনগুলো কেউ নেবে না, আমি দিয়ে দিলেন যা, হ্যাঁ নে দান নে। সেরকম দিয়েছে। বলছে এগুলো তো কেউ নেবে না বাবু, এগুলো বহন করে নিয়ে আমার তো কষ্ট সাধ্য। বলে তোমাকে ফেরত দে ফেরত দে, ফেরত নিলেন। বলছে আমার ছেলে বড় ছেলের উপনয়ন হবে কিছু দেন। বলছে না না না, এক বছর বাদে আসবেন, এক বছর বাদে আপনি উপনয়ন করুন, এখন দরকার কি আছে? উনি পেছন গেট দিয়ে গেছে ওনার স্ত্রীর কাছে, ওনার স্ত্রী তুলসী মহারানীকে জল দিয়ে প্রণাম করছেন। সেই সময় বলছেন আপনি তো এত ধনী বাড়ির ঘরের গৃহিণী, আপনার কাছে কত টাকা কড়ি আছে, আমার বড় ছেলের উপনয়ন, আপনি কিছু ভিক্ষা দেন? বলছেন বাবু সাধু বাবা কি বলবো আপনাকে, এগুলো সব আমার স্বামীর, আমার কিছু নাই। বলছে তাই? বলছে হ্যাঁ, আমার এই যে দুটো খাঁচায় পাখি আছে, কিছুতে কিছু দানা একটু বেশি দিয়েছিলাম, ও দানাগুলো হাফ ঢেলে নিয়ে চলে গেছে, গিয়ে বলছে শুকিয়ে রাখো এগুলো পরে দেবে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ, আমার স্বামী আমাকে হ্যাঁ ভালোবাসে। বলছে কেন? তোমার স্বামী তোমাকে খুব ভালোবাসে, তোমার মুখ ছাড়া তো তোমার স্বামী দেখে না। বলছে হ্যাঁ, আমার মুখের দিকেই শুধু আমার স্বামী তাকায়। কেন? আমার বাবা এই যে নাকের নাক ছাবিটা দিয়েছে না, খুব দামি সোনা, এইটা নেয়ার জন্যে আমার মুখের দিকে তাকায়। বললে ও তাই নাকি? বলছে হ্যাঁ। ওই তাহলে এক কাজ করো, এই নাক ছাবিটা আমাকে দাও। বলছে এটা দিলে আমার স্বামী আর আমার কোনো দিনও মুখের দিকে তাকাবে না। বললে তাহলে এক কাজ করো, আমি তোমাকে একটা কথা বলতে পারি, তুমি যদি দাও না তা তোমার স্বামী কিন্তু ভক্ত হয়ে যাবে, বড় ভক্ত। সঙ্গে সঙ্গে ওর স্ত্রী কী করেছে, নাক ছাবিটা তো একটু বাঁকানো থাকে এইটা, এরকম আস্তে 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 খুলে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে ওই ভিখারি পুরন্দর দাসের কাছে গেলেন,
বললেন আপনি তো কিছু দিলেন না, সেজন্যে আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে পরিবারকে খুব অনুরোধ করলাম, বড় ছেলের উপনয়ন, সেজন্যে একটা নাক ছাবি দিল, এইটা আপনি নিয়ে তাড়াতাড়ি এর মূল্য টাকা দিয়ে দেন, ঠিক আছে? ওই নাক ছাবিটা চিনবে কি চিনবে না? কেন প্রতিদিন টাকা নেওয়ার সঙ্গে সঙ্গে চিন্তা করছে, ওহো এটা তো খুব মূল্য, কেন ব্যবসায়ী মানুষ তো বুদ্ধি খুব চালা, হ্যাঁ এটা তো খুব মূল্য, অত মূল্য আমি আমার এই মানে বাক্সে রাখি না, তা এর মূল্যটা আমি একটু বাড়ি থেকে নিয়ে এসে দিই আপনাকে, হ্যাঁ এর অনেক মূল্য বাবা, বসো বসো বলে খুব সুন্দর আদর করে বসতে দিয়েছেন। বসতে দিয়ে বলছে তোমার নাক চাবিটা এই দেখো বাক্সে রাখলাম, চাবি দিয়ে দিলাম, হ্যাঁ ঠিক আছে চাবিটা আমি নিয়ে যাচ্ছি, তোমার তার নাক চাবিটা হলো না, আমি এর অনেক টাকা বাবা, আমি টাকাটা ভেতর থেকে নিয়ে আসি। ভেতরে গিয়েই বলছেন সরস্বতী ভাই, ও সরস্বতী ভাই, যে কি হলো, ওই তোমার নাক ছাবিটা দাও দিনই দেখ তাড়াতাড়ি, বলছে নাক ছাবিটা খুলে যদি পড়ে যায় সেই জন্য আমি ওই যে উপরে ভগবান আছে মন্দিরে সেই একটা ছোট বাক্সে আমি রেখে এসেছি। বলে ও তাই, হ্যাঁ বলেই ও স্ত্রী যাবে কি, ও তাড়াতাড়ি চলে গেছে, আর ও স্ত্রী বাক্সে যে বাক্সটা বললো ওই বাক্সে একটু বিষ ছিল, ও জানে যে আমার স্বামী যেভাবে অত্যাচার করছে ভাই, এ তো নাক ছাবি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে মারবে বকা দেবে, ওই বিষটা খেয়ে আমি প্রাণ ত্যাগ করবো, কিন্তু এখনও তো দেরি আছে, হ্যাঁ এত তাড়াতাড়ি আর উপরে ওঠে নে, তা ওর স্বামী উঠে গিয়েই দেখছে ওই বাক্সে বিষ নাই, কি আছে ওই নাক ছাবিটা ওইখানেতে আছে। তখন নিয়ে দেখছে আরে এটাই তো আমি দেখলাম ওখানে, আবার এটা বাক্সে এলো কি করে, সঙ্গে সঙ্গে ছুটে এসেছে, এসে দেখছে ব্রাহ্মণ এই ভিখারি নাই, হ্যাঁ ওই ভিখারি ব্রাহ্মণ রূপে এসেছিলেন, হ্যাঁ একটু বয়স্ক ভিখারি রূপে ভগবান এসেছিলেন। তখন ও দেখার পরে দেখছে আরে নাক ছাবিটা তো এখানে, আমি তো দেখলাম ওখানে, এখন দেখছি বাক্সে, কি ব্যাপার, হ্যাঁ তখন আবার ছাদে গেছে, গিয়ে দেখছে নাক ছাবিটা ওখানে নেই, নাক ছাবিটা কোথায়, নিচে যে দেখছে আবার বাক্সে। তখন চিন্তা করলো আরে ভাই একটা নাক ছাবি আমি উপরে দেখলাম কিন্তু আমার তো চাবি দেওয়া, এই চাবি খুলে কেউ তো আমার যাওয়ার সময় রাস্তা দিয়ে যেতে পারবে না, ওখানে রাখতে পারবে না, আবার ওই নাক ছাবিটা এখানে যে পৌঁছাবে এনে সেটাও তো পারবে না, তাহলে কে হো। তখন সরস্বতী ভাইকে গিয়ে বলছেন সরস্বতী ভাই তুমি সত্যি করে বলো, যে এসেছিল ব্রাহ্মণ রূপে ভিখারি উনি কে, ও যে উনি কৃষ্ণ, হ্যাঁ। তখন ওই কৃষ্ণর খোঁজ করতে গিয়ে জিজ্ঞাসা করছে একটা ভিখারি, একটু দেখলে ব্রাহ্মণকে এই যাচ্ছে, বলছে এই তো গেল, এই রাস্তার আড়াল হলো, এই রাস্তার আড়াল হলো, গিয়ে 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 যেতে বললো এই তো মন্দিরে ঢুকলো। মন্দিরে ঢোকার পরে পূজারি বলছেন হ্যাঁ আমি ঢুকবো কি, ও তো পর্দা খুলে ভেতরে ঢুকে গেল, আমি আর কি বলবো। তুমি যে দেখো না ভেতরে খুলে দেখে বিটল ভগবান। তখন ইনি এসে তখন ওর স্ত্রীকে বললেন একটা তুলসী পাতা নিয়ে আসো, আলমারির সমস্ত জিনিস কৃষ্ণের চরণে তুলসী পাতা দিয়ে অর্পণ করে তিনি বালাজির কাছে চলে গেলেন। হ্যাঁ 425,000 গান লিখেছেন তিনি, হ্যাঁ তিনি গ্রামে গ্রামে ঢাড়া পাঠাতেন, আগেকার দিনে কিছু খবর দিলে দেখেছেন এরকম ঢাক পিটিয়ে বলতেন শোনো 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 এই আছে ওই আছে, তো একটা ছোট ঢাক কিনে বাজাতে বাজাতে যেতেন, শোনো তাহলে যে কী ব্যাপার বলো, বলছে কৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান, এটা জানাই হচ্ছে জীবনের লক্ষ্য। আবার কিছুক্ষণ ঢাক বাজিয়ে বলছেন তার চরণে আত্মসমর্পণ করাই হচ্ছে জীবনের উদ্দেশ্য, এটা তিনি বাজিয়ে বাজিয়ে সবাইকে জানাতেন। তা এই কাহিনী থেকে এই কাহিনীটা বলেছিলেন রেবতী রমন প্রভু, আমরা এবারে বালাজিতে গিয়েছিলাম তো, হ্যাঁ তা দেখলাম বালাজির তো প্রসাদ দেওয়াই হয়নি, তারপর থেকে ক্লাস এরম পয়েন্ট আসেনি, তাই প্রসাদ আর দিয়ে দিলাম, যে এই কাহিনীটা খুব সুন্দর কাহিনী। তা ভগবান কাকে কোন রূপে কিভাবে এসে তার হরণ করে নেয় এবং তার ভক্তের প্রতিদান কিভাবে দেন, হ্যাঁ তার প্রমাণস্বরূপ বালাজি কাকে কে কে দর্শনে আছেন, এবার হাত তুলুন দেখি,
বাহ, অনেকেই জাননি। বালাজি মন্দিরে যখন ঢুকবেন তখন দেখবেন একটা শাবল আছে, বড় শাবল, হ্যাঁ, ওখানে লাগানো আছে। অনন্ত আচার্য বলে রামানুজাচার্যের একজন সেবক, তিনি তার গুরুদেব আদেশ দিয়েছেন যে ভগবানকে ভালো করে ফুল দিয়ে সাজাবে, বালাজি খুব ফুল পছন্দ করেন। সেজন্য তিনি একটা কুয়া তৈরি করছেন। ভগবান এলেন, এসে বললেন যে ও তোমার নাম কি অনন্ত দে? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছে তুমি যে কুয়া খুঁড়ছো খুব কষ্ট হচ্ছে, আর আমি তো যুবক ছেলে, হ্যাঁ, তাই আমার ইচ্ছা গেল যে একটু সাহায্য করতে আসি, তাই তুমি এক কাজ করো না, আমাকে একটু মাটি কাটতে দাও না। বলছে দেখ আমাকে বিরক্ত করবি না, আমার গুরুদেবের আদেশে আমি বালাজির সেবা করছি, তুই এখান থেকে যা। বলে খুব রাগ করেছে, আর যখন যেতে চায় নে বলছে এক্ষুনি তোকে শাবল দিয়ে মারবো, যা পালা। তখন ও ছুটে পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে ও স্ত্রীর কাছে গেছে, ও স্ত্রী গর্ভবতী। বলছে তুমি এই মাটিটা নিয়ে যেতে তোমার কত কষ্ট হচ্ছে, তুমি এক কাজ করো না, তুমি আমাকে ঝুড়িটা দাও না, আমি ফেলি। বলছে না, আমার স্বামী জানতে পারলে খুব বকা দেবে। বলছে এই যে বাঁকটা আছে না, এই বাঁক থেকে আমি নেব, আর নিয়ে আমি তাড়াতাড়ি ফেলে তোমাকে ঝুড়িটা দেবো, আর তুমি ঝুড়িটা নিয়ে আস্তে আস্তে যাবে, গিয়ে তোমার স্বামীর থেকে মাথায় নেবে, নিয়ে আবার আসবে, আবার আমি বাঁকে দাঁড়িয়ে থাকবো, তোমার স্বামী যাতে বুঝতে না পারে, ঠিক আছে? তখন বললে ঠিক আছে নাও। কিছুক্ষণ বাদে, হ্যাঁ, চিন্তা করছেন যে তুমি তো আগে দেরি হতে এত তাড়াতাড়ি আসছো, কী ব্যাপার? বলছে একটা ছেলে আমাকে বললো যে একটু সাহায্য করি। বলে তাই? আমি ওকে বারণ করলাম না? আমার গুরুদেবের সেবা নিষেধ করছে? বলে শাবলটা নিয়ে ছুটেছে। আর ভগবান, আমরা যেমন পরিক্রমা করি কি, ভগবানকে ডান দিকে রেখে পরিক্রমা করি, হ্যাঁ, আর ভগবান দেখলেন যে আমি আর কাকে পরিক্রমা করবো, আমি তোই থাকি মন্দিরে, তাই তিনি বাঁদিক দিয়ে ঘুরে যেতে গেছেন। আর যখন ঘুরে ঢুকতে যাবেন, আর মেরেছে শাবলটা, শাবলটা লেগে ভগবানের এইখানে, হ্যাঁ, এটাকে বলে কি থুতনি না, এইখানটা থেকে ভেঙে মানে রক্তপাত হচ্ছিল, তখন ভেতরে ঢুকে গেছে। তারপরে ও চিন্তা করলো যে কে হতে পারে এর ভেতরে ঢুকে যাওয়া, হ্যাঁ, ভেতরে তো ঢুকে গেল, পর্দা দেওয়া, এ দেওয়া, অপেক্ষা করছিলেন। তারপর পূজারি যখন গেট খুললেন ওইখানে বসেছিলেন, তারপরে যখন গেট খুললেন দেখছেন ভগবানের এখান দিয়ে রক্ত বেরোচ্ছে। তখন উনি গাছের বিভিন্ন রকমের নিয়ে এসে, ঔষধপত্র নিয়ে এসে পূজারিকে বলছেন না না, শুধু আমাকে একটু কর্পূর লাগিয়ে দাও, ভালো হয়ে যাবে। তখন কর্পূর লাগালো, ভালো হলো। বললে শোনো, এই কর্পূর যদি তুমি প্রতিদিন না লাগাবে প্রতিদিন রক্ত বেরোবে। সেই জন্য এখনও যদি বালাজিকে দেখবেন, দেখবেন বালাজিকে এখানে প্রতিদিন দেখবেন এখানে চকচক করছে, কর্পূর লাগানো থাকে। হ্যাঁ, ভগবান ভক্তকে কীভাবে প্রতিদান দিচ্ছেন, স্মৃতি রক্ষার্জন। হ্যাঁ, ভগবান এখানে বামনদেব রূপে এসে বলি মহারাজ রাজ্যে কোথায় গেলেন, সুতর লোকে চলে গেলেন। হ্যাঁ, সুতর লোকে গিয়ে কী রূপে ছিলেন, পাহারাদার রূপে ছিলেন। হ্যাঁ, লক্ষ্মীদেবী নারদ মুনিকে জিজ্ঞাসা করছেন যে প্রভু, হ্যাঁ, আমার প্রভু কোথায়? নারদ মুনিকে বলছেন যে নারদ, আমার প্রভু কোথায়? বলছে প্রভু কোথায় চিন্তা করবেন না, পাহারাদারের কখনো খাবারের অভাব হয় না, খুব ভালো মন্দ খাচ্ছে আর পাহারা দিচ্ছে। লক্ষ্মীদেবী তো চমকে উঠেছে, আমার প্রভু পাহারা দিচ্ছে, বৈকুণ্ঠপতি সে পাহারা দিচ্ছে, হ্যাঁ, আর আমি তার খাবার জন্য চিন্তা করছি। বলছে হ্যাঁ মা, চিন্তা করো না, সে একদম ভালো মন্দ আছে, ভালোভাবে আছে, খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, তারপরে নারদমুনির কাছ থেকে জানতে পারলেন লক্ষ্মীদেবী আছে কীভাবে। হ্যাঁ, তখন নারদমুনি বুদ্ধি দিলেন যে মা, বৈকুণ্ঠ ফাঁকাই থাকবে যদি উনাকে না নিয়ে আসবে। বলছে বাবা, যাবো কী করে সুতর লোকে, হ্যাঁ, আর আমার প্রভু তো সেবক রূপে থাকলে সেবকের এমনভাবে করে, ভৃগুমণি, হ্যাঁ, আমরা জানি যে পদাঘাত করলেন, পদাঘাত করতে কী হলো, ভগবান বিষ্ণু চুপ করে থাকলেন, লক্ষ্মীদেবী কত রেগে গেলেন, রেগে কি বললে তোমায় আমি ছেড়ে চলে যাব, তুমি যদি একে না শাস্তি দেবে, ভগবান চুপচাপ। তখন বললেন ও তুমি মৌন থাকলে মানে সন্মতির লক্ষণ, তাই তিনি কোলাপুরে গিয়ে লক্ষ্মীদেবী আবার তপস্যা করতে গিয়েছিলেন। তা এখানে শিক্ষণীয় বিষয় কি, যে ভগবানের যদি কেউ সেবা করে, ভগবান তার প্রতিদান দিতে কখনো কি, কখনো
ভুলে যায় না। হ্যাঁ, সেই জন্য ভগবানের একটা খুব সুন্দর নাম আছে গীতায়, ভগবান প্রথম অর্জুন এই নামটা বলে উচ্চারণ করেছেন, হে অচ্যুত। অচ্যুত মানে যিনি প্রতিদান দিতে কখনো ভুলে যান না। এই শ্লোকের মধ্যে আমরা দেখতে পাই যে বলি মহারাজ বলছেন যশ বৃদ্ধি হবে। কার যশ বৃদ্ধি হবে? না, গুরুদেবকে বলছেন, আপনার আমি তো শিষ্য, আমি যদি দিই ভগবান বামনদেবকে আমার সম্পত্তি ত্রিপাদভূমি, তাহলে কি লাভ হবে জানো? লাভটা হবে কি, তোমার যশ বৃদ্ধি হবে। হ্যাঁ, আর এমনিতে ভগবানের যারা সেবা করেন তাদের যশ ভগবান কি করেন, তারা যশ না চাইলেও ভগবান তার পেছনে পেছনে প্রতিষ্ঠা চলে যায়। হ্যাঁ, জড় যশ প্রতিষ্ঠা সব মায়ার বৈভব। হ্যাঁ, মাঞ্জাস প্রতিষ্ঠা শুকরের বিষটা তুলনা করেছেন। এ কোন মাঞ্জাস প্রতিষ্ঠা? এ মাঞ্জাস প্রতিষ্ঠা হচ্ছে জড়। সেই জন্য আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভু যখন গুণ্ডিচা মন্দির মার্জন করছেন, তখন দেখছেন যে প্রথমে বড় বড় জিনিসগুলোকে পরিষ্কার করলেন, তারপরে ঝাড়ু দিলেন, তারপরে জল দিয়ে পরিষ্কার করলেন, তারপরে মুছে দিলেন। মুছে দেওয়ার পরে ভক্তরা বলছেন, প্রভু আর কিছু নাই দেখছি, পুরো পরিষ্কার, আর চকচক করছে মন্দির। মহাপ্রভু বললেন, আছে, ওইটা দেখা খুবই কষ্ট, দেখবে, বলে একটা সরু কাঠি নিয়ে ফাটলের ভিতর থেকে এরম করে ময়লাগুলো বার করছেন। শ্রীমৎ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ বলছেন, এই ময়লাগুলো বার করে বলছেন, এইগুলো হচ্ছে জড় মাঞ্জাস প্রতিষ্ঠা। ভক্ত কামিনী কাঞ্চন সব ত্যাগ করতে পারে, এইটা ত্যাগ করা খুবই কঠিন, এটা ফাটলের ভিতরে থাকে, এটাকে যদি কাটি দিয়ে বার না করা যায় বোঝা যাবে না। সেই জন্যে এই মাঞ্জাস প্রতিষ্ঠাকে তার করা দরকার। কিন্তু বলি মহারাজের যে যশ চাইছে, এই যশ হচ্ছে কি বলুন, এ জড় নয়, এ চিন্ময়। মাধবেন্দ্র পুরিপাদ যখন কিচ্ছুরা গোপীনাথে গেলেন, হ্যাঁ, খিল রেখে দিলেন, হ্যাঁ, বুঝলেন, ক্ষীর কইল চুরি কার নাম মাধবেন্দ্র পুরি, হ্যাঁ, যার লাগি গোপীনাথ কইল কইল মানে কইল ক্ষীর চুরি। হ্যাঁ, বলছেন যার নামে মাধবেন্দ্র পুরিপাদ, যার জন্য গোপীনাথ চুরি করে রেখেছে, কার নাম? তখন মাধবেন্দ্র পুরিপাদ বললেন, আমার নাম। বলে আপনার জন্যে ভগবান ক্ষীর চুরি করে রেখেছে। আর সেই ক্ষীর খাবার পরে মাধবেন্দ্র পুরি চিন্তা করলেন যে আগামীকাল সকাল হতেই ভোর থেকে লোকের আমাকে লাইন দেবে, লাইন দিয়ে আপনার জন্যে ভগবান খিচুড়ি করেছেন, আপনি কত বড় ভক্ত। তাই তিনি চলে গেলেন পুরীতে, আর পুরীতে পৌঁছানোর আগেই যশ আগে চলে গেছে। কি বলছেন, কার নাম মাধবেন্দ্র পুরি, যার জন্যে গোপীনাথ খিচুড়ি করেছেন, সে নাকি পুরীতে আসছে। মাধবেন্দ্র পুরিপাদ চিন্তা করলেন, ভক্ত যদি মান যশ প্রতিষ্ঠা নাও চায়, ভগবান তাকে আগে আগে দিয়ে দেন। সেরকম বলি মহারাজ তার সেবাস্বরূপ দেখা যাচ্ছে তার কিছু সব কিছু দিয়ে দিচ্ছেন। ভগবান চোর নিচ্ছে বদনামটা, চোর ভালো জিনিস না খারাপ জিনিস? হ্যাঁ, তো একটা চোরের কাহিনী বলে শেষ করে দেব। ভক্ত রঘুদাস, সে জগন্নাথের খুব বড় প্রিয় ভক্ত। একদিন জগন্নাথ দেব গেছেন, রঘু কি করছো? বলছে, প্রভু আমি শুয়ে আছি, বিশ্রাম নিচ্ছি। বলে, চলো চুরি করতে যাই। বলে, প্রভু কোথায়? না, রাজার বাগান বাড়িতে বড় বড় কাঁঠাল গাছ আছে, বড় বড় পাকা কাঁঠাল, সেখানে চুরি করতে যাই। রঘু বলছেন, প্রভু আপনার কাঁঠাল খাওয়ার ইচ্ছা? আমাকে রাজা খুব ভালোবাসে, আমি যদি কালকে যাব, গিয়ে রাজাকে বলবো জগন্নাথ কাঁঠাল খেতে চেয়েছে, আপনি কত কাঁঠাল খাবেন, পাকা পাকা গাছ পাকা কাঁঠাল আপনাকে এনে দেবে। বললেন, রঘু তুই তো কখনো চুরি করিস নি, আমি আর চুরি করা অভ্যাস আছে, আমি কত মাখন চুরি করেছি, আমার বাবা নবলক্ষ গাই ছিল, চুরি করে খাওয়ার আলাদা একটা স্বাদ রে, টেস্ট আলাদা, তুই তো কখনো চুরি করিনি, জানবি কি করে, চল আমার সঙ্গে। বললে, প্রভু দেখুন যদি ধরা পড়ে যায়। আরে ধরা পড়বি কি, আমার সঙ্গে যাচ্ছিস, হ্যাঁ, চ না গাছ পাকা কাঁঠাল। বলছে, প্রভু আমি বলছি শুনুন, কালকে আপনাকে দেবো। বলে, না, আমি শুধু ভক্তকে কৃপা করার জন্য চুরি করতে যাই, আমি কি এমনি করতে কারো বাড়িতে মাখন খাই নাকি, মাখন চুরি করি তার মহিমা বৃদ্ধি করার জন্যে, আমার মাখনের অভাব,
না আমার কাঁঠালের অভাব বল, চল না চুরি করে খাওয়ার কি টেস্ট তুই বুঝতে পারবি চল। রঘু বলছে চলুন প্রভু, যাই। গেছে, যাওয়ার পরে দেখছে বড় পাঁচিল, হ্যাঁ টপকাবে কী করে? রঘু বলছে আমার হাতটা নাম জানিস তো জগন্নাথ, আমি জগতের নাথ, আমার হাত যত বাড়াবো তত বাড়বে, এ হাতে বস চল তোকে তুলে দিই। ওই তুলে দিল, বলে গাছে তুলে দিই চ, বলে একটা বড় গাছে তুলে দিয়েছে। বলছে রঘু শোন, গাছ পাকা কাঁঠালের আলাদা টেস্ট, আর গেলে দেখবি একটা সুগন্ধ আছে তুই দেখবি। তুই কিন্তু একটা ডাল ধরে ওটাকে তুই আস্তে করে ঘুরিয়ে দিবি, তাহলে ভেঙে যাবে, আর তুই যদি ধরতে যাবি পড়ে যাবি, বুঝেছিস? কাঁঠাল ভারী আছে, তুই দেখবি টিপে টিপে নরম খুব সুন্দর সুগন্ধ, সেটা খালি গাছটা খালি এরম করে একটু নাড়িয়ে দিবি পড়ে যাবে। বলে প্রভু হাতটা পাতবেন তো? হাত পাতে মানে আমি বড় হাত একদম পেতে রাখিছি, কোনো চিন্তা নেই। বলছে প্রভু একটা বিরাট বড় কাঁঠাল, বুঝে নে এবার পাক দিয়ে দে। যাই রঘু এরম করে ঘুরিয়েছে, কাঁঠাল নিচে পড়লো, আর পড়ার সঙ্গে সঙ্গে দেখছে জগন্নাথ নাই, জগন্নাথ চলে গেছে। আওয়াজ হলো, পাহারাদাররা বললো ওরে আজকে একটা ভালো দিন, এই পাকা কাঁঠাল আমরা যদি পেড়ে খাই তাহলে রাজাকে কিন্তু বকশিস পাবো না। এখন আমরা বলবো দেখুন আমরা রাত্রিরে ঘুমাই না, পাহারা দিই, এই দেখুন কাঁঠাল পড়েছে, চোর আছে কি না আছে দেখি। দেখতে দেখতে দেখছে আরে রঘু, আরে ও তো রাজার খুব প্রিয় রে, ও গেছে চুরি করতে, চল চল আজকে রাজাকে খবর দিলে বলবো রাজামশাই আমরা কিন্তু রাত্রির জেগে পাহারা দিই, দেখুন চোর হাতে নাতে ধরেছি, গাছ থেকে এখন নামায়নি, চলুন। রাজা দেখলো যে ভাই পাহারাদাররা এত অনুরোধ করছে রাত্রিরে, আর আমার রঘু নাকি চুরি করেছে, চলো মন্ত্রীদের নিয়ে এসেছে, এসে দেখছে সত্যি রঘু। বলছে রঘু তুই কি করছিস রে এখানে? বলছে প্রভু কাঁঠাল চুরি করতে এসেছি। হ্যাঁ কাঁঠাল চুরি, তুই তুই বললে আমার তোর বাড়িতে আমি ঘর ভর্তি করে কাঁঠাল দিতাম রে, হ্যাঁ সেখানে মাছিতে ভর্তি হয়ে তো কাঁঠাল খাওয়ার থেকে, তুই এরম করতে এলি? বলছে আমাকে নাবান পরে বলছি। আস্তে আস্তে নাবালো, নামার পরে বলছেন জগন্নাথ স্বয়ং আমাকে নিয়ে এলো। বুঝে কি করে সম্ভব? বুঝে নাহলে আমার এত বড় পাঁচিল টপকে এত বড় গাছের গুঁড়ি, আমি ছোট রঘু উঠবো কি করে? জগন্নাথ কাঁঠাল খাওয়ার জন্যে চুরি করতে এসে বললো, আমার চুরি করার বড় অভ্যাস আছে, চল না চল, নিয়ে গেলে না। যাওয়ার পরে যখন তারপরের দিন সারা জায়গায় ছড়িয়ে পড়লো যে রঘু শুধু ভক্ত নয়, ভগবানের সক্ষরসের ভক্ত, ভগবান তার সঙ্গে খেলা করে, চুরি করতে আসে। এইভাবে আমরা ভগবানের বিভিন্ন লীলা মাধ্যমে শিক্ষা নিতে পারি যে ভগবান যখন ভক্তর কিছু জিনিস গ্রহণ করেন সেটা ভক্তকে তার কি করে প্রতিষ্ঠা বৃদ্ধি করার জন্যে, তার প্রভাবকে বিস্তার করার জন্যে, তাকে ভগবত ভক্তিতে হাতে দৃঢ় করার জন্যে। সেই জন্যে আমরা এই কাহিনী থেকে এই শিক্ষা লাভ করলাম যে অনিত্য বস্তুর জন্যে কখনো নিত্য বস্তুকে যেন ত্যাগ না করি, এবং ভগবান যে তিনি পরম করুণাময়, তিনি সব কিছু দেখছেন, এটা আমরা যেন উপলব্ধি করতে পারি, এবং ভগবান আমাকে যে সবথেকে বেশি ভালোবাসেন এটা আমরা প্রত্যেকেই অনুভব করতে পারবো যখন আমরা ভগবানের সেবায় যুক্ত থাকতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।